পরিবার পরিজন নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র নির্মাণের জন্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এবছর চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় যুগ্মভাবে আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সুহেল রানা এবং অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা। বিএনপি নেতারা ভোট কেন্দ্রে না গিয়ে শীত উদযাপনে ব্যস্ত থাকায় তাদের রাজনৈতিক অস্তিত্বকে দুর্বল করে দিচ্ছে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের। রোববার নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন নিয়ে আলাপকালে তিনি একথা বলেন। করোনা মহামারীর প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দুইটি প্রণোদনা কর্মসূচির অনুমোদন দিয়েছেন। এর জন্য মোট বরাদ্দ 2,700 কোটি টাকা। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন করোনা আক্রান্ত হওয়ায় মহানগর আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটির আগামী 19 জানুয়ারির প্রথম সভা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান নগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুকউদ্দিন আহমদ। সিলেট বিভাগের 4 জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,767 জন। এর মধ্যে সিলেট জেলায় 9,354, সুনামগঞ্জে 2,526, হবিগঞ্জে 1,975 এবং মৌলভীবাজারে 1,912। অপরদিকে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 14,827 জন। শুরু হলো সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া। রোববার সকাল 11টায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুহিতুল হকের আদালত এ ধর্ষণ মামলার চার্জ গঠন করেন। মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ হবে আগামী 24 জানুয়ারি। নির্বাচনে সামান্য সংখ্যক ভোট হওয়ায় সিলেট জেলা আইনজীবী সমিতির 6 মাস করে দায়িত্ব পালন করবেন দুই সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও ফজলুল হক সেলিম। রোববার আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর কাকরাইলে এক নারী ও তার ছেলেকে হত্যার দায়ে ওই নারীর স্বামীসহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানাও করা হয়। রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। বাংলাদেশের 78 নাগরিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি রয়েছে। তাদের মধ্যে 2 মানব পাচারকারীকে সম্প্রতি গ্রেফতার করা হয়। মানব পাচারকারীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসেই 1 ডজনের বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন জো বাইডেন। অভিবাসন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর আয়োজন থাকছে এসব নির্বাহী আদেশে। স্প্যানিশ সুপার কাপে এবার এল ক্লাসিকো হলো না। ফাইনালে বার্সেলোনার নাম লেখালেও মেসিতে ঝরে গেল রিয়াল মাদ্রিদ।